Life is born and I am number one, Shakib Khan. Yes! অভিনয়শিল্পীদের নেই কোনো গণ্ডি, নেই কোনো সীমানা। কাঁটাতারের বেড়া পেরিয়ে হাজার মাইল দূরে গিয়েও দর্শকদের বিমোহিত করেন শিল্পীরা। দর্শকরাও তাদের দেখতে শতবাধা পেরিয়ে আসেন অনুষ্ঠানের স্থলে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে আজমানে অনুষ্ঠিত হয়েছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড সিজন টু। এই অনুষ্ঠানে দেশ থেকে অংশ নেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী তমা মির্জা, পরিচালক রায়হান রাফি সহ বেশ কয়েকজন চিত্র জগতের তারকারা। আমার চোখে আমার মতো লাখো কোটি সাধারণ বাঙালির চোখে আপনারাই হচ্ছেন রিয়েল হিরো। আরে রিয়েল হিরোদের সম্মানিত করার জন্য স্পেশালি ইন মাই পয়েন্ট অফ ভিউ যে একটা আপনাদের যে ত্যাগ, এই একটা অ্যাওয়ার্ড দিয়ে আসলে আপনাদের এই ত্যাগকে, এই শ্রমকে, এই ভালো লাগাকে, দেশের প্রতি, পরিবারের প্রতি ভালোবাসাকে আসলে মূল্যায়ন করা যাবে না, এটা পসিবল না। বাট এই যে আজকের এই চমৎকার একটা অনুষ্ঠান শুধুমাত্র আপনাদেরকে কেন্দ্র করে, আজকের এই অনুষ্ঠানই হয়তোবা আপনাদেরকে সামনের আর কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা যোগাবে, দেশের দেশকে আরো ভালোবাসতে আরো অনুপ্রাণিত করবে। সেটাই তারই একটা ছোট্ট প্রয়াস, তারই একটা ছোট্ট অনুষ্ঠান, ছোট্ট আয়োজনের মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করে অনুপ্রাণিত করার মাধ্যমে করার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠান। আয়োজনে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য ইলিয়াস কাঞ্চন ও পরাণ সিনেমার জন্য চলচ্চিত্র পরিচালক রায়হান রাফিকে সম্মাননা দেয়া হয়। এছাড়াও করোনাকালীন সময় যারা মাঠের যোদ্ধা ছিলেন তাদের মধ্যে কয়েকজন প্রবাসীদের মাঝেও সম্মাননা দেয়া হয়। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।